নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মে মাস বৃষ রাশির কেমন যাবে। প্রথমেই জানাই, এ মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে, আর তিনটি প্ল্যানেট, বড় বড় প্ল্যানেট যে কিনা বক্রী হচ্ছে। অর্থাৎ 11ই মে শনি বক্রী হচ্ছে, 14ই মে শুক্র গ্রহ বক্রী হচ্ছে, এবং 15ই মে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে। এবং এর পাশাপাশি এই 14ই মে পর্যন্ত মেষ রাশিতে রবিগ্রহের অবস্থান, এবং 14ই মের পরে এই রবিগ্রহ বৃষ রাশিতে অবস্থান করছে, এবং 4ঠা মে এই মঙ্গল গ্রহ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এর পাশাপাশি বুধ গ্রহ 9ই মে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে। খুব সুন্দর একটা যোগ কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে অনেক কিছু শুভ বার্তা এ মাসে কিন্তু নিয়ে আসতে চলেছে। তো কোন কোন দিকে শুভ হচ্ছে আমি তাই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। অনেকেই বলবেন যে এই লকডাউনের মধ্যে কি করে শুভ ফল হবে, এটা তো আমরা বুঝতে পারছি না, এই লকডাউনে সব কিছুই বন্ধ আছে। তো আপনাদেরকে আমি কিছু তথ্য জানাই। দেখুন, যারা এই প্রশাসনিক লাইনে আছেন, যারা ডক্টর লাইনে আছেন, বা যারা নার্সের লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আফটার লকডাউন আপনাদের কিন্তু প্রমোশন হবে, আমি সেটাও এই ভিডিওতে বলবো। এর পাশাপাশি যারা দুধ বা পনির বিজনেস করছেন বা মিষ্টির দোকান আছে তাদের ক্ষেত্রেও কিন্তু, যারা বিশ্বরাশি জাতক বা জাতিকা আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল নির্দেশ করছে। এর পাশাপাশি যাদের মেডিসিন শপ আছে বা মাস্ক বিক্রি করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো। দেখুন, এই সময়ে আপনাদের হয়তোবা বাই টেলিফোন বা বাই নেট থ্রু আপনাদের কিন্তু শুভ সংবাদ আসবেই, এবং আপনাদের ক্ষেত্রে এই মে মাসটা একটা খুব ভালো দিক নিয়ে আসতে চলেছে। তো প্রথমেই জানাই, আপনাদের রাশির উপর, অর্থাৎ 9ই মে বুধ গ্রহ প্রবেশ করছে, এবং সেখানে শুক্র এবং বুধের একত্রে থাকা মালব্য যোগ সৃষ্টি হচ্ছে। এই মালব্য যোগ আপনাদেরকে অনেকখানি উন্নতির দিকে নিয়ে যাবে, এবং আপনাদের যিনি নবমপতি এবং দশমপতি শনি, সে কিনা বক্রী হয়ে নবমে অবস্থান করছে। তো যখন যে গ্রহ বক্রী হয়, শনি যখন বক্রী হয়, আরও পাওয়ারফুল হয় এবং স্ট্রং হয়, আপনাদের কর্মভাবও ভালো করবে, এবং ভাগ্যেরও কিন্তু আপনারা সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। অর্থাৎ শনি বক্রীতে আপনাদের কিন্তু বেনিফিট আসছে কর্মের দিকে এবং ভাগ্যের দিকে। এবং দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে, মাথায় রাখুন, এই বক্রী হয়ে সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশির উপর। অর্থাৎ আপনাদের এ মাসে বিবাহ সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু কথা বলতে পারেন, বিবাহের দিকে আপনারা এগিয়ে যান। অর্থাৎ এটা ঠিক করবেন জ্যৈষ্ঠ মাস থেকে, অর্থাৎ বৈশাখ মাসটা কেটে যাওয়ার জ্যৈষ্ঠ মাস থেকে কিন্তু এই বিবাহের দিকটা আপনারা দেখবেন। এর পাশাপাশি আপনাদের চতুর্থ পতি রবি ঠিক 14 তারিখ অবধি আপনাদের দ্বাদশে অবস্থান করছে, এবং দ্বাদশভাবে রবি এবং বুধ, বুধাদিত্য যোগ সৃষ্টি, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বুদ্ধি বিকাশ ঘটবে, এবং আপনাদের পারিবারিক সুখ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবং 14ই মেতে যখন এই রবিগ্রহ যখন আপনার রাশিতে প্রবেশ করে, অর্থাৎ চতুর্থ পতি আপনার রাশিতে প্রবেশ করছে, আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকবে, এবং মঙ্গল আপনাদের দশমভাবে অবস্থান করায় কর্মের দিকে। যারা প্রশাসনিক সেক্টরে আছে তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা
মিলিটারি সেক্টর আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো, এবং সরাসরি দৃষ্টি দিচ্ছে কোথায়, আপনার শুক্রের সঙ্গে সরাসরি দৃষ্টি, একটা লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে শুক্র এবং বুধের সঙ্গে সরাসরি দৃষ্টি। এর ফলে আপনাদের কি হচ্ছে, আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব ভালো, নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেম কাম ব্যাক করবে। অনেকে বলবেন যে কি করে এ সময় প্রেম সম্ভব, দেখুন অনেক ক্ষেত্রে অনলাইন প্রেম অর্থাৎ ফেসবুক প্রেমও কিন্তু এই সময় হচ্ছে, অনেক সময় ফেসবুকে দেখাশোনা হয়েও কিন্তু বিয়ে কিন্তু এই সময় এই পরিস্থিতিতে হচ্ছে এখনকার মডার্ন যুগে, এটাও আপনাদেরকে জানাচ্ছি। ফেসবুকে একটা দেখলেন হট করে কথা চ্যাট করতে করতে হয়তো বা তার সঙ্গে সেই ছেলে মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তারপরে সেটা পরবর্তীতে বিয়েতে পরিণত হয়। এইবার জানাই এই 25শে মে এই বুধ গ্রহ অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহুর সঙ্গে, যে কিনা পঞ্চম পতি আপনার, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু ভালো। আপনাদের 25 তারিখ আপনার 25 তারিখের পর থেকে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু আপনাদের খুব ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এমনিতেই এ মাসটা আপনাদের ভালো এবং এরপরে কিন্তু 25 তারিখের পর থেকে আপনাদের আর্থিক দিক ভালো দেখা যাচ্ছে। এবং পঞ্চমপতি বুধ রাহুর সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয়ভাবে বসে থাকায় আপনাদের সন্তান ভাগ্য কিন্তু ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সন্তানের শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল সে শরীর স্বাস্থ্যের কিছুটা হলো উন্নতি হবে, সন্তানের এডুকেশনের টেনশনটা কিছুটা কমবে এবং সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে। দাম্পত্য জীবন, দাম্পত্য জীবন আপনাদের কিন্তু দাম্পত্য জীবন খুব সুখের হতে চলেছে এই বিশ্বরাশির এই মাসের জন্য। আপনাদের পারিবারিক সুখ যেমন বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। এর পাশাপাশি আপনাদের অষ্টম ভাবের উপরে কেতুর অবস্থান কি হবে, সমস্যা এই ক্ষেত্রে কি আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা চোট আঘাত লাগা বা গাড়ি থেকে পড়ে যাওয়া এই দিকগুলো কিন্তু লক্ষ্য রাখবেন। আপনারা যখন গাড়ি চালাবেন এই সকল দিকে আপনারা একটু সাবধানে গাড়ি চালান। এর পাশাপাশি আপনাদেরকে জানাই আপনাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টি পড়ায় আপনাদের, আমি আগেও বলেছি বৃহস্পতি যে স্থানে বসে সেখানে নাশ করে এবং যে স্থানে দৃষ্টি যায় সেই স্থানটা গঙ্গা জলের মতো পবিত্র করে, অর্থাৎ আপনাদের ভগবানের প্রতি আস্থা বিশ্বাস আপনাদের বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনারা এখন খুব ধর্মকর্মের উপর খুব আস্থা আপনাদের বাড়বে এ সময়টা। এর পাশাপাশি আপনাদেরকে জানাই শুক্র গ্রহ আপনার রাশিতেই বক্রী হয়ে অবস্থান করছে 14 মে থেকে এবং বুধের সঙ্গে যুক্ত থাকছে, সেক্ষেত্রে বুধের পাওয়ার তো বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে, তার সঙ্গে শুক্রের পাওয়ারও আপনাদের বৃদ্ধি পাবে। যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা গ্ল্যামারে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু আস্তে আস্তে কাজ পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, অর্থাৎ এই আফটার লকডাউনের পরে আপনারা কিন্তু ভালো কাজ কিন্তু আপনারা পাবেন, যারা সিনেমা জগতে যুক্ত আছে অভিনয় জগতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এর পাশাপাশি এই যে দশম ভাবের উপর এই মঙ্গল অবস্থান করায়, এতদিন আপনাদের নবম ভাবে শনির সঙ্গে যুক্ত ছিল কিন্তু বর্তমানে দশম ভাবে কুম্ভ রাশি করে মঙ্গল অবস্থান করায় কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হবে। এবার অনেকেই বলতে পারেন কি করে কর্মক্ষেত্রে উন্নতি হবে, দেখুন যারা ডক্টর আছেন, যারা নার্স আছেন বা যারা প্রশাসনিক লাইনে আছেন ধরুন পুলিশ, আফটার লকডাউন কিন্তু আপনাদের প্রমোশন হবে এবং এই সময় আপনাদের স্যালারি কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ ইনকাম কিন্তু আপনাদের বাড়বে এই কর্মযোগে, অর্থাৎ আপনাদের ভালো কর্মের জন্য কিন্তু আপনাদের ভালো একটা দিক কিন্তু বিশ্বরাশির লক্ষ্য করা যাচ্ছে। এবার আপনাদেরকে জানাই আপনাদের বিবাহের জন্য আপনারা জ্যৈষ্ঠ মাসে বিবাহের ব্যাপারে এগিয়ে যান, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কারণ আমি আগেও বলছি যে আপনাদের যে পঞ্চমপতি দ্বিতীয়পতি এবং আপনাদের যে নবমপতি অর্থাৎ নবমপতি আপনাদের বক্রী হয়ে অবস্থান করছে এবং আপনাদের যে একাদশপতি সেটাও বক্রী হচ্ছে, অর্থাৎ যদিও এই বৃহস্পতি
এই বিশুরাশির ক্ষেত্রে মারক গ্রহ, কিন্তু তাও এই যে নবম ভাবের উপর বকরি শনি অবস্থান করে আপনাদের ভাগ্য কিন্তু সাপোর্ট দিবে। এবং দ্বিতীয় ভাবে বুধের অবস্থান আপনাদের ব্যবসা ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আনবেই আনবে। এডুকেশনের দিকে আপনাদেরকে জানাই, যারা হায়ার লেভেলে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময়টা ভালো দেখা যাচ্ছে। যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময়টা ভালো। এবং যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মধ্যম, অর্থাৎ খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, কিন্তু আপনাদের এ সময় বেশ কিছু সুসংবাদ কিন্তু আসবে, হয় বাই টেলিফোন বাই নেটের থ্রুতে আপনারা কিন্তু ভালো সংবাদ কিন্তু আপনারা পাবেন বিশ্বরাশির জাতক বা জাতিকারা। এর সাথে জানাই, যারা বয়স্ক ব্যক্তিরা আছেন, অর্থাৎ যাদের 60 ঊর্ধ্বের ব্যক্তি আছেন, এই যে বিশ্বরাশিতেই যে রবির অবস্থান, এক্ষেত্রে কী হবে, কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা দেখা দিবে, কিছু কিছু ক্ষেত্রে হার্টের সমস্যা দেখা দিবে বয়স্ক যারা ব্যক্তি আছেন, এবং কিডনিজনিত প্রবলেম, স্কিন ডিজিজ, এ সময় আপনাদের কিন্তু স্কিনের কিন্তু রোগ আপনাদের খুব লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ স্কিনের প্রবলেম আপনাদের আসবে। এবং যাদের ব্লাড প্রেশার, সুগারের সমস্যা কিন্তু যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের কিন্তু হওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে, এই দিকগুলো অ্যালার্ট রাখুন। এবং কোনো জায়গা থেকে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন হাঁটা চলা ধীরে সুস্থ করবেন, পড়ে গিয়ে পায়ে চোট আঘাত কিন্তু আপনারা পেতে পারেন, এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখুন। পিতার শরীরের দিকে একটু নজর রাখবেন যারা বিশ্বরাশি জাতক বা জাতিকারা আছেন, পিতার শরীরের কিছুটা হলেও সমস্যা কিন্তু আসতে পারে। এ মাসে আপনাদের ইনকাম সোর্স কিন্তু আপনাদের বাড়বে, বিশ্বরাশি যারা আছেন ইনকাম সোর্স বাড়বে। যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি বলছি, এ সময় কাজ হয় না, দেখুন এনজিওতে কিন্তু কাজ হচ্ছে, যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এ সময়টা ভালো, অর্থাৎ এনজিওতে যারা কাজ করছেন তাদের কিন্তু বেশ উন্নতি কিন্তু এ সময় হবে বিশ্বরাশির জাতক বা জাতিকারা। তো প্রিয় দর্শক বন্ধু, ওভারঅল এই মে মাস বিশ্বরাশির খুশির জোয়ার আসতে চলেছে, অর্থাৎ সব দিকেই ভালো, শুধু শরীর সরকারের দিকটা। ভিডিওটি এ পর্যন্তই।